ঈদের দিন ফাঁকা ঢাকায় মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন নগরবাসী। ঢাকার এমন রূপ সব সময় থাকলে দুর্বিষহ জীবন থেকে রেহাই মিলত এবং বেঁচে যেত অনেক সময়, জানান তারা। সনি বর্মনের ক্যামেরায় ফাঁকা ঢাকার চিত্র তুলে ধরা হলো জান্নাতুল মোহনার প্রতিবেদনে। রাজধানীর যে সড়কগুলোয় ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হতো ঈদের ছুটিতে, সেগুলো খা খা করছে। গুটি কয়েক রিকশা আর গাড়ি ছাড়া নেই তেমন কোলাহল। রিকশায় চড়ে ফুরফুরে বাতাস গায়ে লাগিয়ে ফাঁকা ঢাকায় ছুটে বেড়াচ্ছেন নগরবাসী। ঢাকার এমন রূপে ঈদের আনন্দ দ্বিগুণ হচ্ছে বলে জানান তারা। খুব ভালো লাগতেছে, সবাই এখানে আসতেছে, ঘুরতেছে, আনন্দ করতেছে। অনেক যানজটের কারণে ভালো মতন ঘোরাফেরা হয় না, দেখা যায় এখন ফাঁকা, এখন ঘুরতে ভালো লাগতেছে। মাঝে মাঝে অনেক ফাঁকা পাই, এই যে ছুটির দিন। ঢাকাটাকে খুব সুন্দর লাগছে, যেখানে এক ঘন্টা রাস্তা ওইখানে আধা ঘন্টা 20 মিনিট আইসা করছি, এটা বেশি ভালো। কেমন হতো যদি ঢাকা সব সময় এমন ফাঁকা থাকতো? এ প্রশ্নের জবাবে অধিকাংশেরই চাওয়া হোক না এমনই। 12 মাসে এরম থাকলে সুন্দর লাগতো ঢাকা শহর, তখন হয়তো বা 10-20 মিনিটে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যেতাম, খুবই ভালো লাগতো। যানজটের নগরী ঢাকার এই চিত্র যেন অমাবস্যার চাঁদ, তাই তো ঢাকা ফাঁকা হয়ে গেলেই নগরবাসী বেরিয়ে পড়ে স্বস্তির খোঁজে। কেবল ঈদ বা উৎসবেই নয়, ঢাকার এই রূপ যেন অটুট থাকুক 12 মাস, এমনটাই চাওয়া নগরবাসী। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।